নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অষ্টমীর দিন সবাই একটু ক্লান্ত, অঞ্জলি দিয়ে তার আগের দিনের অনেক ঘোরাঘুরির জন্য। তাই আজকে আর বেশি দূর গেলাম না, বেলঘুরের আশেপাশে ঘুরে নিলাম। বাকিটা চলে এসেছি পঞ্চানন্দালা ইউথ অ্যাসোসিয়েশনে। প্যান্ডেলটা খুবই সুন্দর, বিশাল লাইট, আর বন্ধু থাকার একটা অ্যাডভান্টেজ তো আছেই, সব জায়গায় একটা করে বন্ধু থাকার। আমার পাড়াতেই আমার এক বন্ধু থাকে, আর তার বাবা কাকু আজকে আমাদের ভেতরে ঢুকিয়ে এনেছে। এত লাইট দেখে আমি কাকুকে ফোন করলাম যে কাকু প্লিজ একটু ভেতরে ঢুকিয়ে দাও। কাকু আমাদের ভেতরে নিয়ে এসছে, আর এত লাইন থেকে টাইমও বাঁচলো, এত লাইনও দিতে হলো না, সবই বাঁচলো। তোমরাও দেখো পুরো প্যান্ডেলটা খুবই সুন্দর, ভালো লাগবে আশা করি তোমাদের। দুর্দান্ত সেট আপ যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিগত দু মাস ধরে এই সেট আপটাকে বানিয়েছে এনারা। বৃষ্টিতেও কিছু হবে না। আপনারা কাজগুলো দেখতে পারেন। চলুন এবার নেক্সট কোথায় যাচ্ছি আমরা সেটা দেখতে। আর এক জায়গা, এটা হচ্ছে পানি মন্দির। আমাদের আজকের থিম হচ্ছে ভিআইপি পাস। ভিআইপি পাস থাকার অনেক সুবিধা, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। আপনি এক ঘন্টায় যতগুলো ঠাকুর দেখবেন, আপনি লাইনে দাঁড়ালে তার থেকে কম ঠাকুর দেখবেন, সেটাই তো। আমাদের অনেক বন্ধু বান্ধব, তাদের সুবাদে আমাদের আর লাইনে দাঁড়াতে হয়নি। আজকে সঞ্চারিয়ার আমি বেরিয়ে পড়েছি বেলঘুরিয়ার কিছু ভালো ভালো ঠাকুর দেখার জন্য। বেশি কয়েকটা দেখতে পারিনি কারণ আজকে খুব বৃষ্টি হচ্ছিল। এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর, এটা পঞ্চাননতলার দিকে বাণী মন্দির। ইংরেজদের হাত থেকে ভারত স্বাধীন হওয়ার পর ভলেন্টিয়াররা এসছেন, এই তার উদাহরণ। এইবারের পুজোগুলোতে খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি, তার কারণ ভিআইপি পাস, ভিআইপি গেস্ট, বন্ধুদের ভিআইপি বাবা মারা, তারা আমাদেরকে অ্যাজ আ ভিআইপি গেস্ট হিসাবে মণ্ডপে ঢোকার অনুমতি পাস করিয়ে দিয়েছেন, এই আর কি। লাইনে দাঁড়াতে হয়নি এটা নিয়ে আমি খুবই খুশি, কারণ লাইনে দাঁড়াতে হলে খুব পায়ে ব্যথা করে, কিছু কিছু সময় মশা কামড়ায়, আর মাঝে মাঝে কিছু দাদা দিদিদের কি গো হ্যাঁ গো এসব দেখতে হয়। পঞ্চাননতলা, বাণী মন্দির আর মানসবাগ, এই তিনটে ঠাকুরই দেখতে পেয়েছি। আর এটা হচ্ছে মানসবাগ, খুব সুন্দর একটা কনসেপ্ট। প্রিয় ভিউয়ার্সদের কাছে আমার একটা নিবেদন আছে, আজ আমি সেটা প্রকাশ করছি। প্রিয় ভিউয়ার্সগণ, আপনাদের কারো কাছে যদি নর্থ সাউথের পাস থেকে থাকে, নেক্সট ইয়ার অবশ্যই আমাকে যোগাযোগ করিয়া দিয়া থাকিবেন। কাল একটু সাউথ যাবার প্ল্যান আছে, আশা করি আমি আপনাদেরকে সাউথের
ভালো ভালো ঠাকুরগুলো দেখাতে পারবো, সেটা বড় হোক বা ছোট। কারণ আমি দেখেছি যেখানে উইদাউট স্পন্সরশিপ ছোটোখাটো পুজো, তার মূর্তিটা খুবই সুন্দর হয়, এটা কিন্তু সঞ্চারীরও কথা। সো আবার দেখা হবে আপনাদের সাথে, আজকের মতো এই পর্যন্ত, টাটা।